Assalamualaikum. আজকের ভিডিও এলডিএ মালয়েশিয়ান ভাষার শব্দ এবং অর্থ। আশা করি আজকের ভিডিওটি না টেনে দেখলে আজকের ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তা আমি আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিও। তো আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো আজকে এল দিয়ে যেসব শব্দগুলো আমি তুলে ধরেছি তা প্রথম হচ্ছে লামা। লামা শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরাতন অথবা পুরান। আমি প্রথমে আপনাদের সাথে শব্দগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর দেখাবো কিভাবে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবেন। তারপর হচ্ছে লাউট। এই লাউট শব্দের বাংলা অর্থ হচ্ছে সাগর। সাগরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউট। তারপর হচ্ছে লাম্পু। লাম্পু শব্দের বাংলা অর্থ হচ্ছে লাইট। আমরা যে লাইট ব্যবহার করি ঘরে, একটা হচ্ছে লাম্পু পিচিত। লাম্পু পিচিত হচ্ছে টর্চ লাইট, যেটা আমরা হাতে ব্যবহার করি। আরেকটা হচ্ছে যে আমরা ঘরে ব্যবহার করি, সেটা হচ্ছে লাইট, সেটাকে বলা হয় শুধু লাম্পু। আর যেটা টর্চ লাইট, এই টর্চ লাইটকে বলা হয় লাম্পু পিচিত। তো এই শব্দগুলো আরেকবার শুনি। লামা হচ্ছে পুরাতন, তারপর লাউত হচ্ছে সাগর, এবং লাম্পু হচ্ছে লাইট। লাইটকে আমাদের মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাম্পু। তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। আমি এর আগে এ বি সি ডি ই এফ জি এস আই জে কে দিয়ে ভিডিও তৈরি করেছি, আজকের ভিডিও হচ্ছে এল দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ অর্থ। দেখেন লামা শব্দ দিয়ে বাক্য গঠন আমি এখন করে দেখাবো আপনাদেরকে, কিভাবে লামা শব্দ দিয়ে বাক্য গঠন করবেন। যেরকম আপনি যদি বলতে চান যে এটা অনেক পুরাতন, তাহলে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন ইনি লামা সাঙাত। ইনি লামা সাঙাত, এটা অনেক পুরাতন। এই শব্দটা কিভাবে হলো চলুন আমরা শিখি। ইনি হচ্ছে এক, ইনি হচ্ছে এটা, লামা হচ্ছে পুরাতন, সাঙাত হচ্ছে অনেক। সাঙাত শব্দটা হচ্ছে অনেক। আপনি যে কোনো শব্দের সাথে যখন সাঙাত শব্দটা ব্যবহার করবেন, এই সাঙাত শব্দের অর্থ হচ্ছে অনেক। এবং লামা যে শব্দটা, লামার শব্দটা হচ্ছে পুরাতন, এবং এটা পুরাতন বোঝায়, আবার কিছু কিছু ক্ষেত্রে বোঝায় অনেক দিন। ঠিক আছে, অনেক দিন এবং পুরাতন, এটা বোঝায় যে লামা। আর ইনি হচ্ছে এটা, সুখী হলো এটা অনেক পুরাতন। যেরকম সায়া লামা কার্জা সিনি, তাও যেরকম আপনি যদি কথায় বলতে চান যে জানো আমি এখানে অনেক দিন কাজ করি, আপনি যদি বলতে চান কাউকে জানো আমি এখানে অনেক দিন কাজ করি, এই যে অনেক, যে অনেক শব্দটাও এখানে পুরাতন বুঝিয়েছে। আপনি ধরেন না আপনার সাথে নতুন কোনো লোক এসেছে, আপনি তাদেরকে বুঝাতে চাচ্ছেন যে আমি এখানে অনেক দিন কাজ করি, তুমি কি জানো আমি এখানে অনেক দিন কাজ করি। সো এই কথাটা এভাবে বলবেন মালয়েশিয়ান ভাষায় সায়ালাম কারজাসিনি, অথবা ডি ও ব্যবহার করতে পারেন যে সায়ালাম কারজা ডিসিনি, আমি জানো আমি এখানে অনেক দিন কাজ করি। তারপর লাউড শব্দ দিয়ে বাক্য গঠন কিভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি। যেরকম আপনি যদি বলতে চান যে আমি সাগরে সাঁতার কাটতে পছন্দ করি, তাহলে এই কথাটা এভাবে বলবেন যে সায়া সুক বরনাং ডিলাউত, আমি সাগরে সাঁতার কাটতে পছন্দ করি। সায়া সুক বরনাং ডিলাউত, আমি সাগরে সাঁতার কাটতে পছন্দ করি। এই শব্দটি কিভাবে হলো চলুন আমরা শিখি, শব্দগুলোর সাথে পরিচয় হই। সায়া হচ্ছে আমি, সুকা হচ্ছে পছন্দ করি, বরনাং হচ্ছে সাঁতার কাটতে, ডিলাউত, ডিল আউট হচ্ছে সাগরে। যে কোনো শব্দের সাথে যখন ডি শব্দটি ব্যবহার করবে নির্দিষ্ট এই শব্দটি বোঝাবে। যেরকম আপনি যদি বলেন ডি ভান্ডার,
তাহলে এটা হবে শহরে আপনি যদি বলেন ডি কাম্পুং তাহলে এটা বোঝাবে যে গ্রামে সো আপনি এখানে যেহেতু বলেছেন ডিলাউদ তাহলে এটা বোঝাবে সাগরে সো শব্দটা আরেকবার শুনি আমি সাগরে সাঁতার কাটতে পছন্দ করি এর অর্থ হলো সায়া সুক বরনাং ডি লাউদ সায়া সুক বরনাং ডি লাউদ তারপর আরো একটি বাক্য এখানে গঠন করতে পারবেন আপনারা আপনি যদি বলেন যে সাগরের পানি লবণাক্ত তাহলে এভাবে বলবেন আয়ের লাউদ মাসিন আয়ের লাউদ মাসিন সাগরের পানি লবণাক্ত আয়ের হচ্ছে পানি লাউদ হচ্ছে সাগরের মাসিন হচ্ছে লবণাক্ত এই মাসিন শব্দটা হচ্ছে লবণাক্ত ঠিক আছে অনেক সময় বলা হয় ইকান মাসিন ঠিক আছে ইকান মাসিন হচ্ছে যে কটা মাছ যে শুটকি মাছ আছে না শুটকি মাছকেও ইকান মাসিন বলা হয় মাসিন যেহেতু বলা হয় এটা হচ্ছে কটা শুটকি মাছ কিন্তু কটা হয় ঠিক আছে লবণাক্ত হয় এই জন্য ইকান মানুষ বলা হয় সো আজকে যে শব্দটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে আয়ের লাউদ মাসিন এটা হচ্ছে সাগরের পানি লবণাক্ত লাম্পু শব্দ দিয়ে বাক্য গঠন করে এখন দেখাবো আপনাদেরকে লাম্পু শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন এভাবে বলবেন যে লাম্পু তিডাক মনিয়ালা লাম্পু তিডাক মনিয়ালা তার মানে হচ্ছে লাইট জ্বলে না এই যে মেনিয়ালা যে শব্দটা এটা হচ্ছে জ্বলে না ঠিক আছে মেনিয়ালা জ্বলা এবং যে তিডাক শব্দটা তিডাক হচ্ছে না তো তিডাক মেনিয়ালা যদি বলেন তাহলে এটা এটা হবে শব্দের অর্থ যে জ্বলে না তিডাক মেনিয়ালা লাম্পু তিডাক মেনিয়ালা লাইট জ্বলে না ধরেন আপনার ঘরে লাইট ব্যবহার করতেছেন একজন বলতেছে লাইট জ্বালাও তো আপনি যখন সুইচ দিয়েছেন তো দেখছেন লাইট জ্বলে না তখন আপনি বলবেন লাম্পু তিডাক মেনিয়ালা তারপর এখানে আরো কিছু শব্দ আমি দেখাচ্ছি আপনাদেরকে যেরকম লাপার এই এল দিয়ে লাপার লাপার শব্দের অর্থ হচ্ছে খিদা লাগা তারপর হচ্ছে লাংসং লাংসং শব্দের বাংলা অর্থ হচ্ছে সরাসরি তারপর হচ্ছে লাবু লাবু শব্দের বাংলা অর্থ হচ্ছে লাউ যে লাউ একটা সবজি আছে আমাদের দেশে আমরা জানি এই লাউকে মালয়েশিয়াতে বলা হয় লাবু অথবা কদু লাবুকে আমাদের বাংলাদেশে বলা হয় লাউ বা কদু এবং লাওয়ান লাওয়ান যে শব্দটা এই লাওয়ান শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিপক্ষ প্রতিপক্ষকে মালয়েশিয়াতে বলা হয় লাওয়ান ঠিক আছে এই শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করেছি আপনাদেরকে দেখাবো তার আগে আমরা শব্দগুলোর সাথে পরিচয় হচ্ছি তো আবার আরেকবার শুনি এই শব্দগুলো যেরকম লাপার লাপার হচ্ছে খিদা লাগা লাংসং হচ্ছে সরাসরি লাবু হচ্ছে লাউ বা কদু লাওয়ান হচ্ছে প্রতিপক্ষ চলেন এবার আমরা লাপার শব্দ দিয়ে বাক্য গঠন করে দেখি যে এই লাপার শব্দ দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব যেরকম আপনি যদি বলতে চান যে আমি ক্ষুধার্ত আপনি যদি এই কথাটা বলতে চান যে আমি ক্ষুধার্ত তাহলে কিভাবে বলবেন এভাবে বলবেন যে আমি ক্ষুধার্ত সায়া লাপার সায়া লাপার আমি ক্ষুধার্ত অথবা আমার ক্ষুধা লেগেছে এটাও বুঝাবে বুঝাতে পারবেন আপনি যখন বলবেন যে সায়া লাপার যাকে বলবেন যে সায়া লাপার সে বুঝে নিবে যে আপনি ক্ষুধার্ত আপনার ক্ষুধা লেগেছে সো আপনারা এইগুলো হচ্ছে নতুন লোকদের জন্য কারণ পুরাতন যারা আছে তারা তো যে কোনোভাবে বুঝাতে পারে আপনারা যারা নতুন এসেছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন মালয়েশিয়াতে যত দিন থাকেন এই শব্দগুলো ততদিনই ব্যবহার হবে তো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি এই শব্দগুলো আপনাদের প্রতিদিন ব্যবহার করতে হবে প্রতিদিন প্রয়োজন আসবে তারপর লাংসং শব্দ দিয়ে বাক্য কীভাবে গঠন করতে হয় আমরা এখন দেখব এই লাংসং শব্দটি আমাদের ব্যবহারে আসে প্রতিদিনই ব্যবহারে আসে তো চলুন এই লাংসং শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেরকম সিয়ারান লাংসং সিয়ারান লাংসং আমরা যেরকম লাইভ লাইভ দেখি না টিভিতে লাইভ দেখি লাইভ হচ্ছে সরাসরি সম্প্রচার সো আপনি যদি বলতে চান যে সরাসরি সম্প্রচার তাহলে এই সরাসরি সম্প্রচারকে মালয়েশিয়াতে মালয়েশিয়ান ভাষায় এভাবে এটাই বোঝায় যে সিয়ারাং লাংসং
সিয়ারাং লাংসং এর বাংলা অর্থ হচ্ছে সরাসরি সম্প্রচার। আমরা যখন খেলা দেখি অথবা টিভিতে লাইভ দেখি, এই লাইভকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়ারাং লাংসং। তারপর লাবু, লাবু শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন এবং কিভাবে কথা বলবেন সেটাই আমি এখন দেখাবো। লাবু মালয়েশিয়াতেও কিন্তু পাওয়া যায়, আমাদের বাংলাদেশে যেরকম লাবু লাউ আছে মালয়েশিয়াতেও লাউ আছে। তো যারা এই লাবু শব্দ দিয়ে বাক্য গঠন করবেন এভাবে বাক্য গঠন করবেন, যেরকম আপনি যদি বলতে চান যে আমি লাউ খেতে পছন্দ করি, আমি লাউ খেতে পছন্দ করি, তাহলে এভাবে বলবেন সায়া সুকা মাকান লাবু। এই লাবু কিন্তু দুই প্রকার হয়, আমাদের বাংলাদেশে একটাকে বলি আমরা লাউ অথবা কদু, আরেকটাকে বলি মিষ্টি কুমড়ো, ঠিক আছে? কিন্তু মালয়েশিয়াতে মিষ্টি কুমড়াকেও লাবু বলে এবং কদু যেটা লাউ এই লাউকেও লাবু বলে। তবে এর পিছনে ছোট্ট একটা বাক্য ব্যবহার করতে হয়, যেরকম লাবু হচ্ছে লাউ আর লাউ লাবু কুনিং হচ্ছে মিষ্টি কুমড়া, যেহেতু এটা কাটলে ভিতরে হলুদ হয় সেই কারণে লাবু কুনিং বলা হয়। যেরকম আপনি যদি বলতে চান যে সায়া সুকা মাকান লাবু, তাহলে বলবেন আমি লাউ খেতে পছন্দ করি, ঠিক আছে? যে তারপর হচ্ছে লাওয়ান, লাওয়ান শব্দ দিয়ে বাক্য গঠন কিভাবে করবেন এটা আমি এখন দেখাচ্ছি। আপনি যদি বলতে চান আমার প্রতিপক্ষ হয়েও না, ঠিক আছে, অথবা আমার সাথে লাগতে এসো না, তাহলে এভাবে বলবেন জাঙ্গান লাওয়ান সামা সায়া, জাঙ্গান লামা লাওয়ান সামা সায়া। অনেক আমরা অনেক সময় কাজ করি অথবা চলাফেরার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে আমাদের সাথে লাগতে আসে অথবা আমাদের সাথে তেরামি করে, হ্যাঁ মানে গার্তার আছে না, কিছু লোক আছে গার্তারামি করে। সো আপনি তাকে যে বলবেন যে আমার সাথে লাগতে এসো না অথবা আমার প্রতিপক্ষ হতে এসো না, তো কিভাবে বলবেন এটা? এভাবেই বলবেন মালয়েশিয়ান ভাষা দিয়ে যে জাঙ্গান লাওয়ান সামা সায়া, জাঙ্গান লাওয়ান সামা সায়া, আমার প্রতিপক্ষে আমার প্রতিপক্ষ হয়েও না অথবা আমার সাথে লাগতে এসো না, জাঙ্গান লাওয়ান সামা সায়া। আপনি যখন এভাবে কথা বলবেন তখন সে অবশ্য বুঝতে পারবে যে আরে আমি কি গার্তেরা, আমার থেকে তো বড় গার্তেরা হয়, ঠিক আছে? এভাবে বলবেন, আসলে আপনি যখন ভাষা বুঝিয়ে বলতে পারবেন, আপনি যখন কথা বলতে পারবেন তখন সে বুঝে নিবে যে সে পুরাতন ব্যক্তি, সে ভাষা জানে, তার সাথে লাগতে গেলে সে অবশ্যই আর ব্যবস্থা নিতে পারবে, ঠিক আছে? আসলে ভাষা শেখার শেষ নেই, ভাষা শিখতে চেষ্টা করবেন, কারণ ভাষা শিখতে না পারলে আপনার কাজ যেরকম কাজ করতে অসুবিধা হবে ঠিক সেরকমভাবে আপনাকে মানে ওইখানকার মানুষের সাথে মিশতেও কষ্ট হবে, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।